গাজার সমর্থনে যে কোনো বিক্ষোভ একেবারেই বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পুলিশ প্রধান কবি সাপ্তাই। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের সোজা গাজায় পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। টিকটকে ইসরায়েলি পুলিশের চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এই হুমকি দেন। তিনি বলেন, যারা ইসরায়েলের নাগরিক হতে চান তাদেরকে স্বাগতম, আর যারা গাজার সঙ্গে সংহতি জানাচ্ছেন তাদেরকেও স্বাগতম। তাদের এখনই গাজাগামী বাসে উঠিয়ে দিচ্ছি। ভিডিওতে তিনি আরও বলেন, উস্কানিমূলক কোনো ঘটনাই বরদাশত করা হবে না, বিক্ষোভের কোনো অনুমোদন নেই। ইসরায়েল পুলিশের মুখপাত্র ইলাই লেভি সামরিক বেতারকে বুধবার বলেন, 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন বা উস্কানির অভিযোগে 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরও জানান, ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিরা হামাসের প্রতি কোনো ধরনের সহমর্মিতা বা সমর্থন প্রকাশ করছেন কি না তা খুঁজে বের করতে সামাজিক মাধ্যম চষে ফেলছেন তারা। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় 3,500 মৃত্যুর খবর মিলেছে। খাবার, পানি, ওষুধসহ রসদের অভাবে গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন অবস্থায় রাফাহ সীমান্ত দিয়ে 20 ট্রাক সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে মিশর।